হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো বরাবরের মতোই আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমার এই বাজিঘর পাখিগুলো সারাদিন কী করে না করে এগুলো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে, আর আমার এই পাখিগুলো যে বাচ্চা ফুটাইছে, ডিম ফুটাইছে, ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, আর ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আজকে আমার পাখিগুলো, বাচ্চাগুলো দেখাবো, ওদের বাবা মা দেখাবো, আর আমার পাখিগুলো কীভাবে গোসল করাই আমার পাখিগুলোকে ওগুলো দেখাবো, আর গোসল করানোর পর পাখিগুলোকে কীভাবে মানে রোদে শুকাতে হয় এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখছেন আমার এই যে বাচ্চাগুলো, বেবিগুলো দেখা যাইতেছে, এগুলো এদের বেবি, এগুলো হলো ওদের সেকেন্ড বারের বেবি। ফার্স্ট বার এই দ্বিতীয়বারের মতো আমার কাছে ডিম পারছে, মানে প্রথম আমার কাছে ডিম পারছে, বাচ্চা থেকে আমি এগুলোকে বড় করছি। আর সেকেন্ড পার্টের বেবিগুলো আপনাদের, এটা হলো এখন যে বাচ্চাগুলো দেখলেন ওগুলো হলো এবারের বেবি, আর এর আগে যে বেবিগুলো হয়েছে চারটা, ওগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা দেখতে থাকি। সো বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন আমার পাখিগুলো, আমার পাখির বেবিগুলো। সো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। আমি অনেক শখ করে এই পাখিগুলো পালি, আমার কবুতর আছে, আমি কবুতরের ভিডিও আপলোড দিই, ঠিক আছে? এর মাঝে আমার মূলত আমার কবুতরটাকে আমি বেশি ভালোবাসি, এই পাখিটা হলো আমার মিসেসের মানে পছন্দের একটা জিনিস, তার জন্য
আমি এগুলো রাখছি আর এগুলোকে দেখাশোনা আমিই করি, ঠিক আছে? তিন বেলা খাবার, তারপর ওদের গোসল করানো, ওদের পরিষ্কার করানো সব আমিই করি। সো এই যে তিনটা বেবি, এই তিনটা বেবি হলো আমার ওই যে আগে যে পেয়ারটায় যে এদের প্রথম বাচ্চা হলো ওই তিনটা বেবি। আর এই তিনটা বেবি বড় হওয়ার পরে ওরা আবার ডিম পারছে। সো ওই যে বাচ্চাগুলো যে দেখলেন ওগুলো এবারকার বেবি, এই যে এগুলো দেখেন টাকু না, মানে টাকু মাথা, টাকু মাথা লাগে আমার কাছে, ন্যাড়া মাথা, কী সুন্দর টুকটুক করে একটা 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 জড়ায় ধরে শুয়ে আছে। সো এই যে তিনটা, মানে কি বলবো, এগুলো এত বদমাইশ, সারা দিন কাচের পেচের কাচের মেচের করতেই থাকে। হ্যাঁ, বেশ করে বেশি দুষ্ট হলো ওই পিছনে আসলাটা, এই যে এটা, এই যে এটা হলো বেশি দুষ্ট। ওকে যখন আমি যখন খাঁচার ভিতরে খাবার দিতে হাত ঢুকাই, তখন ও সবার আগে ফার্স্ট আমার হাতের উপর উঠে উঠে আমার হাতের চামড়াগুলোকে কামড়াইতে থাকে, মানে বলতে থাকে দেরি করছো কেন, দেরি করছো কেন। যখন ওদেরকে খাবারগুলো দিতে যাই মনে হয় একটা একটা আমার কাছে বিচার দিতেছে এমন লাগে, মানে ও আজকে এটা করছো, ও ওইটা করছো, ও রাত্রেবেলা আমাকে খোঁচা মারছে, ঠিক আছে, ঘুমাইতে পারি না, মনে একজন একজনের নামে বিচার দিতেছে। সো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে আমার পাখিগুলো কীভাবে গোসল করাই ওগুলো ওইটার ভিডিও আপনাদের আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি একা একা ভিডিও করতেছি। সো একা একা ভিডিও করাতে বুঝতেই পারছেন যে আমি গোসল করানো করাবো, দেন ভিডিও করব কীভাবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে পাখিকে গোসল করানো হয়। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, আমাকে উৎসাহ দিন। আর আমার ভিডিওটি কেমন হয়, ভিডিওগুলো কেমন হয়, খারাপ ভালো মন্দ সব কিছুই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো যদি কোনো ভুল করে থাকি ভিডিওতে, ভুল কথা বলে থাকি, সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক তো দিবেন অবশ্যই। সো বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।